السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمد الله العظيم ونصلي على قائد المسلمين سيدنا ونبينا وحبيبنا صلوات الله وأزكى السلام عليك. دورك আছে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই কোরআনের চমৎকার প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ দেখতে দেখতে আমরা সপ্তম পর্বে চলে এসেছি। রমাদানের প্রথম থেকে আজ সপ্তম রমাদান পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকেই অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। মিসবাহ উলুম মডেল মাদ্রাসা নিবেদিত মারকাজুল হিফজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 দীপ্তিময় কোরআন সিজন ওয়ানের আজ সপ্তম পর্ব। আজকের এই পর্বে সম্মানিত তিনজন বিচারক রয়েছেন এবং রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। সময় দর্শক, চমৎকার কোরআন তেলাওয়াত পরিবেশনা চলবে ইনশাআল্লাহ এই পর্যায়ে। আজকের এই সপ্তম পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে ঢাকার বন্ধু রিয়াদ মাহমুদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون. ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين. সময় দর্শক, চমৎকার তেলাওয়াত পরিবেশন করছিলেন রিয়াদ মাহমুদ। চলে যাচ্ছি আজকের পর্বে সম্মানিত প্রধান বিচারক শেখ কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত করেছো রিয়াদ মাহমুদ। তবে কিছু পরামর্শ তোমাকে দিব, তা তোমার ভালোর জন্য। এক নম্বর কথা হচ্ছে, প্রতিযোগিতা দেওয়ার জন্য যে ইয়াদ দরকার সেই ইয়াদ তোমাকে করতে হবে, ইয়াদ বাড়াতে হবে। আর কিছু কিছু হরফের উচ্চারণ তোমার থেকে ছুটে গেছে, এগুলো খেয়াল করবে, ঠিক আছে? বারাকাল্লাহ। শায়খ শফিকুল্লাহ মাদানী। আলহামদুলিল্লাহ, কালামে হাকিম থেকে সুন্দর তেলাওয়াত আমরা শুনেছি। ওস্তাদ যে দৃষ্টি আকর্ষণ করেছে তোমার এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, মনোমুগ্ধকর তেলাওয়াতের জন্য আরও প্রস্তুতি নেওয়া দরকার। ভবিষ্যতে আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে সুন্দরভাবে তুমি আমাদেরকে কোরআন শরীফ শোনাতে পারো। আল্লাহ তোমাকে তাওফিক দান। সময় দর্শক, আজ দীপ্তিময় কোরআনের সপ্তম পর্ব। এই পর্বে দ্বিতীয় প্রতিযোগিতার মঞ্চে আসছে মেহেরপুরের বন্ধু খালিদ বিন ওবায়েদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن أنت إلا نذير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أنت إلا نذير. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير. وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير. ثم أخذت الذين كفروا فكيف كان نكير. ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود. صدق الله العظيم. أشهد أن لا إله إلا الله. جمعت كتلة أشهد شيلان. خالد بن عبادة كاستي. جمعتشي. أشكر بارك الله لي تبيدو بشارك. أفسكاري محمود الحسن عاشور. অনেক সুন্দর তেলাওয়াত করতেছিলে তুমি, তোমার সাউথ অনেক সুন্দর, তুমি কণ্ঠকে লালন করলে ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে মারকাজুল কুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাগরণ টিভি প্রচারিত আজকের এই অনুষ্ঠানে চমৎকার তেলাওয়াত করেছেন, খুবই ভালো লাগছে। তোমার দর্শক চমৎকার তেলাওয়াত পরিবেশন করছিলেন খালেদ বিন ওয়াহিদ। এই পর্যায়ে চলে যাচ্ছি দীপ্তিময় কোরআন সিজন ওয়ানের সপ্তম পর্বের তৃতীয় প্রতিযোগীর তেলাওয়াত শোনার জন্য। মঞ্চে আসছে পঞ্চগড়ের বন্ধু আরাফ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولم يكن لهم من شركائهم شفعاء أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين. ويوم تقوم الساعة يومئذ يتفرقون. فأما الذين آمنوا وعملوا الصالحات
يفرحون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون صدق الله العظيم. সম্মানিত দর্শক, চমৎকার তেলাওয়াত শুনছিলাম আরাফ হোসেনের কাছ থেকে। এ পর্যায়ে চলে যাচ্ছি আজকের পর্বে সম্মানিত বিচারক হাফেজ কারি হাবিবুর রহমান। তুমি ইয়াদের দিকে আর একটু লক্ষ্য করবা, মুসাববাহার যে আয়াতগুলো সেগুলোকে একটু লক্ষ্য করবা, লক্ষ্য করে পড়বা। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। সম্মানিত অতিথি জনাব আশরাফ পাটোয়ারি। মাশাআল্লাহ, হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই ছোট্ট বন্ধু অংশগ্রহণ করার জন্যই মোবারকবাদ জানাচ্ছি আমি তোমাকে। বিচারকের পরামর্শ মোতাবেক সুন্দরভাবে অনুশীলন করবে এবং ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবে। সময় দর্শক, চমৎকার তেলাওয়াত পরিবেশন করছিলেন আজকের এই পর্বে একে একে তিনজন প্রতিযোগী। আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী মঞ্চে আসছে গোপালগঞ্জ থেকে আগত আরাফাত আল ইমরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لأبيه وقومه ماذا وإن إلياس لمن المرسلين إذ قال لأبيه صدق الله العظيم. ما شاء الله, চমৎকার তেলাওয়াত করছিলেন গোপালগঞ্জের বন্ধু আরাফাত আল ইমরান। চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক আরাফাত আল ইমরান। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো গোপালগঞ্জের বন্ধু, তবে তোমাকে আরো সাহস বাড়াতে হবে, কিছুটা নার্ভাস হয়ে গেছো তুমি। আর দ্বিতীয় বিষয় হলো তোমার ইয়াদ খুবই জরুরি, বেশি বেশি দরকার, বেশি বেশি ইয়াদ করতে হবে প্রতিযোগিতার ক্ষেত্রে, ঠিক আছে? বারাকাল্লাহ ফিক। শেখ শফিকুল্লাহ মাদানী। আলহামদুলিল্লাহ, আরাফাতের তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। উস্তাদ যে সেগুলো পরামর্শ দিয়েছে, তোমার আত্মপ্রত্যয় থাকতে হবে নিজের প্রতি, আর আরেকটু চেষ্টা করলে তাহলে অসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে চলে যাব ফলাফল ঘোষণায়। তার পূর্বে ডেকে নিচ্ছি আজকের পর্বের সকল প্রতিযোগীকে। সময় দর্শক, আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে একজন প্রতিযোগী বন্ধু, তবে আজকে এই পর্ব থেকে বিদায় নিয়ে যে চলে যাবে তার জন্য শুভকামনা থাকবে, এবং যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাদের পরবর্তী রাউন্ডটা আরও কঠিন হবে, কারণ সেই পর্ব থেকে বিদায় নিতে হবে দুইজন প্রতিযোগী বন্ধুকে। আজকের এই পর্বে যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাদের নামগুলো ঘোষণা করছি। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে রিয়াদ মাহমুদ, আলহামদুলিল্লাহ, এবং রিয়াদের সাথে যাচ্ছে
খালিদ বিন উবায়েদ আলহামদুলিল্লাহ এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে একজন প্রতিযোগী বন্ধু সে হচ্ছে আরাফাত আল ইমরান তাহলে আমরা বুঝে গেছি পরবর্তী রাউন্ডে কোন প্রতিযোগী যাচ্ছে সে হলো আরাফ হোসেন আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে একজন প্রতিযোগী বন্ধুকে আরাফাত আল ইমরান তার জন্য শুভকামনা থাকবে এবং আজকের এই প্রতিযোগিতা মার্কাজুল ফাস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য রয়েছে সম্মাননা ক্রেস্ট এবং সনদ আজকের এই পর্বে সম্মানিত অতিথি প্যানেলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই ছোট্ট বন্ধুর হাতে ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেওয়ার জন্য মিসবাহুল উম্মাহ মডেল মাদ্রাসা নিবেদিত মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দীপ্তিময় কোরআন সিজন ওয়ান এর সকলকে জানাচ্ছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত ফিউল্লাহ অত্যন্ত মজবুত ইয়াদের অধিকারী তাজবীদের কিছু ত্রুটি আছে একটা জায়গায় ওয়াকফ নেই সেখানে ও করেছে তবে তোমাকে আরো সাহস বাড়াতে হবে যে বিভিন্ন সুরে বিভিন্ন স্টাইলে শুদ্ধ করে তেলাওয়াত করা যায় এই বৈচিত্র্যটা কিন্তু কোরআনটা একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে আমি বলবো তেলাওয়া রায়েআ তেলাওয়া মুমতাজা এবং অত্যন্ত চমৎকার চমৎকার আর দুই নাম্বার যে সে লাহান মাঝে মাঝে মানে চেঞ্জ করতেছে এক লাহান থেকে আরেক লাহানে যাচ্ছে খুব জায়গায় একটা হাফেজ বানায় দেন বড় আলেম হতে পারে শিখাইতে পারি তার অর্থ বুঝাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন প্রথম হয়েছেন দীপ্তিময় কোরআন সিজন ওয়ানে কে হবেন দেশ সেরা চ্যাম্পিয়ন দেখতে চোখ রাখুন প্রতিদিন বিকাল চারটায় জাগরণ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দীপ্তিময় কোরআন সিজন ওয়ান আয়োজনে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ